বেশ কয়েক মাস আগে চিটফান্ড সংস্থা রোজভ্যালির পার্কটি তালাবন্ধ করে দেয় রাজ্য প্রশাসন, ফলে পার্কটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। এই পার্কটি বন্ধ হওয়ার পর থেকেই গোটা এলাকায় সাধারণ মানুষের চলাফেরা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই সুযোগ নিয়ে চোরের দল প্রায় দিনই পার্ক থেকে সামগ্রী তুলে নিয়ে যাচ্ছিল। এর পাশাপাশি ওই এলাকার কিছু বখাটে যুবকের আশকারায় পার্কের ভেতরে চলছে অসামাজিক কাজ। এই অবস্থায় মঙ্গলবার পার্ক থেকে জলের মোটর, আলমিরা, শোকেস সহ বিভিন্ন সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে দুই চোর। এ বিষয়ে জনৈক এলাকাবাসী জানায়, আমি যতটুকু দেখছি, আমি শ্বশুরবাড়িতে আওয়ার পথে আমার দাদারা ডাক দিছে। ডাক দেওয়ার পরে দাদার সঙ্গে গেছি, গিয়া দেখি এমনি চেয়ার টেয়ার যা আছে এটার থেকে সব লুটফাট করিয়া এই কোন জানি একটা রাস্তা করছে, তার ওই জানে সব যন্ত্রপাতি সব লইয়া যাইতেছে গা। মানে কে বা কারা নিতেছে, কে বা কারা আমি তাদের নাম জানি না। যদিও দুই চোরকে ধরে এলাকার মানুষ উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। ধৃতদের নাম বলাই দাস ও খোকন দাস। খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়। আমতলী থানার কর্তব্যরত পুলিশ জানান, মোবাইল ডিউটিতে ছিলাম, তখন খবর পেলাম যে কিছু মালপত্র পাওয়া গেছে আপনার রোজভ্যালির নিকটে একটা রাবার গার্ডেনে। তো তখন আমি মালগুলা সবগুলা লোকাল উইটনেস সহকারে আমি সিজ করলাম 102 সিআরপিসিতে। সিজ করার পর আমরা মালগুলা আমাদের সেফ কাস্টডিতে থানা দিনে রাখলাম। কতজনের এসেছে? সকালবেলা কোনো লোকজন ছিল না, আমরা তো অ্যাবান্ডন প্লেসের থেকে আমরা এগুলো সিজ করছি। তখন ওই রাবার গার্ডেন এবং জঙ্গল, জঙ্গলের মধ্যে মালগুলা ছিল। এখন কজন অ্যারেস্ট হয়েছে? এখনে তো দুজন অ্যারেস্ট হয়েছে। নামটা কি? এলাকাবাসীর কাছ থেকে খবর নিয়ে পাশের রাবার বাগান থেকে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে এবং সেগুলো বাজেয়াপ্ত করে। এই পার্কটির দিকে সঠিকভাবে নজর না দেওয়া হলে অসামাজিক কাজ দিন দিন বেড়েই যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।